আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম তোমাদের রসায়ন দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায়টিকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা রসায়ন দ্বিতীয় অধ্যায়ে গুণগত রসায়ন থেকে তোমরা অবশ্যই পড়ার সময় বই নিয়ে বসবে এবং লিখার চেষ্টা করবে। শুরুতে আমরা জেনে নেব কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণু ইলেকট্রন সমূহ তোমরা জানো নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে বা কক্ষপথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই অক্ষসমূহ বা অরবিটার সমূহের আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশকারী চারটি রাশি রয়েছে, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি পুনরায় রিপিট করতেছি যে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের অথবা অরবিটালের আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশকারী চারটি রাশি রয়েছে, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই চারটি রাশি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা একে আমরা এন দ্বারা ডিফাইন করি। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা একে এম দ্বারা প্রকাশ করা হয়। এন্ড লাস্ট গুণন কোয়ান্টাম সংখ্যা একে এস দ্বারা প্রকাশ করা হয় স্পিন থেকে। অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অথবা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন অথবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তো আমরা এই চারটি কোয়ান্টাম সংখ্যা বিস্তারিত জেনে নেব। তাহলে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি সেই সম্পর্কে আমরা জানি। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথ সমূহ রয়েছে, এই কক্ষপথগুলোকে বা অরবিটগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছ নিউক্লিয়াসের চারদিকে যে ঘূর্ণায়মান নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, এদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যেখানে এন এর ভ্যালু 1 সেখানে আমরা প্রথম কোয়ান্টাম সংখ্যা বলি, অর্থাৎ এদেরকে কে সেল বলা যায়। এন এর ভ্যালু 2 হলে তাকে আমরা এল সেল বলি। এন এর ভ্যালু 3 জন্য এটাকে এম সেল, একইভাবে এন এর ভ্যালু 4 এর জন্য এন সেল দ্বারা প্রকাশ করি আমরা। অর্থাৎ এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই সকল সেলগুলো অথবা অরবিটগুলো হচ্ছে টি এল এম এন ইত্যাদি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণু চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথ সমূহ রয়েছে, অর্থাৎ ইলেকট্রন সমূহের ঘূর্ণায়মানের জন্য যে নির্দিষ্ট কক্ষপথ সমূহ রয়েছে তাদেরকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এন এর ভ্যালু 1 এর জন্য যাকে আমরা প্রথম কোয়ান্টাম সংখ্যা বলি, একে কে সেল দ্বারা প্রকাশ করা হয় বা কে দ্বারা প্রকাশ করা হয় ফার্স্ট সেল। সেকেন্ড হচ্ছে এন এর ভ্যালু 2 এর জন্য এল সেল, এম সেল, এভাবে এন সেল পর্যন্ত। এরপরে আমরা এখান থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব যে প্রতিটা শক্তি স্তর অথবা সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, যে প্রতিটা শক্তি স্তরে বা কোন শক্তি স্তরে
সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n2। অর্থাৎ যদি n এর ভ্যালু 1 হয় তাহলে আমরা বলতে পারি প্রথম কোয়ান্টাম প্রথম শক্তি স্তরে n এর ভ্যালু 1 প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে এটা আমরা 2n2 দিয়ে প্রকাশ করতে পারি। যে তাহলে প্রথম শক্তি স্তরে 2n2 এর ভ্যালু হচ্ছে 2 × 1² দ্যাট মিন্স 2, অর্থাৎ দুইটি ইলেকট্রন থাকতে পারবে। সর্বোচ্চ ইলেকট্রন কয়টি থাকতে পারবে? দুইটি ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর ভ্যালু যেখানে 2, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2n² এর ভ্যালু আসবে 8, অর্থাৎ 8টি ইলেকট্রন থাকতে পারবে। এভাবে তৃতীয় শক্তি স্তরের জন্য 16টি ইলেকট্রন, একইভাবে n এর ভ্যালু 4 এর জন্য অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন ক্রমান্বয়ে এভাবে থাকতে পারে। এরপর আরেকটা বিষয় আমরা জেনে নেব, যে n এর ভ্যালু থেকে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারি, তা হচ্ছে কোন শক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল কয়টা থাকতে পারবে। যে কোন শক্তি স্তরের সর্বোচ্চ অরবিটাল অরবিটাল সংখ্যা হচ্ছে n2, অর্থাৎ কয়টি প্রত্যেকটা শক্তি স্তরে আবার কিছু নির্দিষ্ট অরবিটাল রয়েছে, এই অরবিটাল সংখ্যা হচ্ছে n2 দিয়ে আমরা বের করতে পারবো। অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য n2 এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স একটা মাত্র অরবিটাল রয়েছে প্রথম শক্তি স্তরে, এটা তোমরা হয়তো জানো 1s অরবিটাল। একইভাবে n এর ভ্যালু 2 এর জন্য অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের জন্য অরবিটাল থাকতে পারবে 4টি অরবিটাল রয়েছে। তাহলে এই মানগুলো আমরা শেষে আরো ক্লিয়ার হতে পারবো আশা করি। অরবিটাল 4টি বা এরপরে তৃতীয় শক্তি স্তরে টোটাল কয়টা অরবিটাল রয়েছে এগুলো সম্পর্কে আমরা আরো শেষে জানতে পারবো আশা করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে নির্দিষ্ট শক্তি স্তরে কয়টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে অথবা সর্বোচ্চ কয়টি অরবিটাল থাকতে পারবে তা সম্পর্কে ধারণা দেয়। এরপরে আমরা যদি দেখি সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা নির্দিষ্ট শক্তি স্তরে অর্থাৎ কোন একটা শক্তি স্তরে কয়টি অরবিটাল থাকতে পারবে সে সম্পর্কে জানতে পারবো। যেমন অর্থাৎ কোন একটি অরবিটাল কোন একটি শক্তি স্তরে অরবিটাল প্রকাশকারী যে কোয়ান্টাম সংখ্যা তাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যে এল এর ভ্যালুটা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান হবে 0 থেকে n-1 সংখ্যাগুলো। ফর এক্সাম্পল n এর ভ্যালু যখন 1 হয় n এর ভ্যালু তখন 1 হবে, তাহলে l এর মান হবে l হবে 0 থেকে n-1, অর্থাৎ n এর মান যদি আমি 1 বসিয়ে ফেলি তাহলে 0 হচ্ছে। ফর এক্সাম্পল অর্থাৎ n এর ভ্যালু 1 এর জন্য l এর একটা মাত্র মান পাওয়া যায়। একইভাবে n এর ভ্যালু 2 এর জন্য l এর ভ্যালু হবে 0 এবং 1, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে n-1 এই সংখ্যাগুলো। বা n এর ভ্যালু 3 এর জন্য l এর মান হবে 0, 1 এবং 2 এই সংখ্যাগুলো।
বা n এর ভ্যালু 4 এর জন্য l এর মান আসবে 0 1 2 এবং 3 এই সংখ্যাগুলো তাহলে এখান থেকে আমরা 0 বলতে কি বোঝাচ্ছি 0 হচ্ছে অরবিটাল অর্থাৎ অরবিটাল প্রকাশ করতেছে l এর মানগুলো থেকে আমরা অরবিটাল ধারণা পাই অরবিটালে ধারণা পাই যে l এর ভ্যালু 0 যখন হবে সেটাকে আমরা s অরবিটাল দ্বারা প্রকাশ করি অর্থাৎ l এর ভ্যালু 0 এর জন্য যদি আমরা অরবিটাল প্রকাশ করি l এর ভ্যালু 0 এর জন্য সেটাকে আমরা s অরবিটাল বলি l এর ভ্যালু 1 এর জন্য এটাকে p অরবিটাল 2 এর জন্য d অরবিটাল একইভাবে 3 এর জন্য f অরবিটাল প্রকাশ করি তাহলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে n এর ভ্যালু যখন 1 সেই ক্ষেত্রে আমরা l এর যেহেতু একটি মাত্র মান আমরা বলতে পারি এটা হচ্ছে একটা মাত্র অরবিটাল অর্থাৎ s অরবিটাল যেটাকে আমরা 1s অরবিটাল দ্বারা প্রকাশ করতে পারি এটা হচ্ছে 1s অরবিটাল এরপরে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে l এর ভ্যালু দুইটা 0 এবং 1 তাহলে 0 এর জন্য আমরা এটাকে বলি s অরবিটাল দ্যাট মিন যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের দ্বারা এটি হচ্ছে 2s অরবিটাল একইভাবে l এর ভ্যালু 1 এর জন্য এটাকে আমরা বলি p অরবিটাল তাহলে এটাকে আমরা বলতে পারি 2p অরবিটাল অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে দুইটি অরবিটাল রয়েছে 2s এবং 2p অরবিটাল একইভাবে m এর ভ্যালু 3 এর জন্য আমরা বলতে পারি s অরবিটাল p অরবিটাল একইভাবে 2 এর জন্য এটাকে আমরা d অরবিটাল দ্বারা প্রকাশ করি অর্থাৎ 3s অরবিটাল 3p অরবিটাল একইভাবে 3d অরবিটাল তিনটি অরবিটাল রয়েছে n এর ভ্যালু 4 এর জন্য তাহলে হবে s p এবং d এর চারটি অরবিটাল রয়েছে যেহেতু চতুর্থ শক্তি স্তরে এটাকে আমরা 4s 4p 4d এবং 4f দ্বারা প্রকাশ করতে পারি তাহলে কোন একটা শক্তি স্তরে l এর ভ্যালু থেকে আমরা কয়টা অরবিটাল আছে সেটা নির্ণয় করার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা নির্দিষ্ট শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে তা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি তাহলে তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আরেকটা ছোট আমাদের একটা কোশ্চেন রয়েছে যে টু ডি অরবিটাল সম্ভব কিনা এখানে n এর ভ্যালু কত 2 n এর ভ্যালু 2 এর জন্য l এর মান হবে 0 1 এই মানগুলো যেহেতু আমরা আগে জানি n এর মান l এর মানটা অবশ্যই n এর মানের উপর ডিপেন্ড করে আর l এর মান হবে 0 থেকে n 1 এই সংখ্যাগুলো তাহলে n এর মান 0 এর জন্য 0 এর জন্য এটাকে আমরা s অরবিটাল বলি s অরবিটাল বলে আর n এর ভ্যালু 1 এর জন্য এটাকে আমরা p অরবিটাল বলি তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুইটি অরবিটাল পাওয়া যায় একটি 2s অরবিটাল একইভাবে 2p অরবিটাল অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে শুধুমাত্র 2s এবং 2p অরবিটাল সম্ভব 3d অরবিটাল সম্ভব নয় অর্থাৎ 3d সরি 2d অরবিটাল 2d অরবিটাল সম্ভব নয় একইভাবে আরো একটা আমরা কোশ্চেন দেখতে পারি যে 3f অরবিটাল সম্ভব কিনা কারণ 3f অরবিটালে n এর ভ্যালু হচ্ছে 3 n এর ভ্যালু যখন 3 হয় তখন l এর মান আসবে 0 1 এবং 2 এই সংখ্যাগুলো l এর ভ্যালু 0 এর জন্য এটা হবে s অরবিটাল l এর ভ্যালু 1 এর জন্য 3 অরবিটাল l এর ভ্যালু 2 এর জন্য এটা হচ্ছে d অরবিটাল তাহলে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান যখন 3 সেখানে l এর 0 1 2 এর জন্য 3s 3p একইভাবে 3d এর তিনটি অরবিটাল সম্ভব অর্থাৎ 3f অরবিটাল সম্ভব নয়